দেখুন কিভাবে কৃষ্ণ সাগরে ঢুকে পড়ল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী ডিস্ট্রয়ার। অনলাইন ডেস্ক। উত্তেজনা বাড়িয়ে কৃষ্ণ সাগরে ঢুকে পড়ল মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডিস্ট্রয়ার অস্কার অস্টিন। মূলত মার্কিন আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে পারস্পরিক তৎপরতা জোরদার করতে এটি কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। নৌবাহিনীর এই বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার এটি কৃষ্ণ সাগরে প্রবেশ করে ন্যাটো মিত্রদের সমর্থনে পূর্ব ইউরোপের সাগরে তৎপরতা চালাবে অস্কার অস্টিন। অপারেশন আটলান্টিক রিজলভ এর অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর তরফে এহেন কর্মসূচি নেওয়া হয়েছে বলে মার্কিন নৌবাহিনীর তরফ হতে জানানো হয়েছে। মার্কিন ষষ্ঠ নৌবহরের তৎপরতার অংশ হলো কৃষ্ণ সাগর। আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলে মার্কিন নৌবাহিনী তৎপরতা চালাই বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সূত্র কলকাতা 24। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।